আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিডিটিউবের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসারুল ইসলাম। বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা হয় না। মিয়ানমার হচ্ছে সেই দেশ যে দেশ বারবার বাংলাদেশের পিছনে ছুরি মেরেছে, অথচ এখন আমরা অন্ধের মতো তাদের সাথে সভ্য আচরণ করে যাচ্ছি। মিয়ানমারের গৃহযুদ্ধে বাংলাদেশকে জড়াতে চলছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। আমেরিকা থেকে শুরু করে মিয়ানমার জান্তার একটাই লক্ষ্য, মিয়ানমারের গৃহযুদ্ধে বাংলাদেশকে জড়ানোর। বাংলাদেশের দুশ্মন মিয়ানমার আশ্রয়ের নাটকে বাংলাদেশে গোয়েন্দাদের ঢুকিয়ে দিচ্ছে। প্রাণ ভয়ে মিয়ানমারের সৈনিকদের বাংলাদেশে প্রবেশ করা নিয়ে আমাদের ভিতর যখন মানবিকতা উতলে উঠছে, ঠিক তখনই সীমান্ত এলাকা থেকে খবর আসছে, প্রাণ ভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা সৈন্যদের মাঝে গোয়েন্দা এজেন্টরাও আত্মগোপন করে রয়েছে। প্রশ্ন হচ্ছে, মিয়ানমারের গোয়েন্দারা কি প্রাণ ভয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, নাকি মিয়ানমারের জান্তারা ইচ্ছা করেই এই নাটক সাজিয়ে গোয়েন্দাদের পাঠিয়েছে বাংলাদেশে? সেই সাথে গোয়েন্দাদের কী উদ্দেশ্যে বাংলাদেশে পাঠাতে পারে মিয়ানমার জান্তা? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডিটিউবের আজকের এই ভিডিওতে। কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার প্রশংসা করতে বাধ্য হবেন আপনিও। প্রথমে মধ্যপ্রাচ্যের সিরিয়া, এবার মিয়ানমার সুপার পাওয়ার দেশগুলোর একটা খেলার মাঠে পরিণত হয়েছে। মিয়ানমারের গৃহযুদ্ধে ভারত, চীন, আমেরিকা এবং রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ সব খেলোয়াড়রা মাঠে আছে। মিয়ানমারের নিকটতম প্রতিবেশী হয়েও বাংলাদেশ মিয়ানমারের গৃহযুদ্ধ হতে নিজেকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখতে পেরেছে। কিন্তু বাংলাদেশকেও মিয়ানমারের গৃহযুদ্ধে জড়াতে চলছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। বাংলাদেশকে আমেরিকার পক্ষ থেকে খোঁচা দেওয়ার পর এবার বড়সড় একটা খবর সামনে আসলো। ইতিমধ্যে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্যে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছেই। এ পর্যন্ত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া 329 জন বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে। বলা হচ্ছে এই 329 জনের মধ্যে বেশ কয়েকজন মিয়ানমারের গোয়েন্দা সদস্য রয়েছে। আমরা আন্দাজে ঢিল মারছি না, বরং ইতিমধ্যে প্রমাণিতও হয়েছে। জিজ্ঞাসাবাদে এক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, আত্মরক্ষা এবং নিরাপত্তার জন্য তারা এসেছেন। তবে কেউ কেউ আত্মরক্ষার নামে বাংলাদেশে অনুপ্রবেশ করে গুপ্তচরবৃত্তির কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সীমান্তে কিছু গোপন এলাকা আছে, সেই সম্পর্কে তথ্য নেওয়ার পাশাপাশি বাংলাদেশ বিদ্রোহীদের আশ্রয় দিচ্ছে, এমন সচিত্র প্রতিবেদন বিশ্বের কাছে তুলে ধরার পরিকল্পনা মিয়ানমারের ছিল। সম্প্রতি সীমান্ত পেরিয়ে এদেশে আশ্রয় গ্রহণকারীদের মধ্যে গোয়েন্দাদের পাশাপাশি মিয়ানমারের সেনাবাহিনী, বর্ডার গার্ড এবং সশস্ত্র সদস্য, ইমিগ্রেশন সদস্য, কাস্টমস ও গোয়েন্দা কর্মকর্তা, পুলিশ ও অন্যান্য সংস্থার সদস্যরাও রয়েছেন। তাদের নিরস্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রাখা হয়েছে। নাইখংসরির ধুমধুম ও ঘুমধুম সীমান্ত দিয়ে তারা এসেছে। গোয়েন্দারা প্রাণ ভয়ে বাংলাদেশে চলে আসবে, এটি খটকা লাগার মতোই। গোয়েন্দাদের কাছে নিশ্চয়ই খবর থাকার কথা, বিদ্রোহীরা শীঘ্রই বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের সেনাবাহিনীর উপর আক্রমণ করে সীমান্ত পোস্ট ছিনিয়ে নিবে। যদি মিয়ানমারের জান্তা বাহিনীর গোয়েন্দাদের নিকট এই তথ্য না থাকে, তাহলে কিসের গোয়েন্দা এজেন্ট তারা? দুশ্মনকে কখনো দুর্বল ভাবতে নেই। মিয়ানমারের এই গোয়েন্দা সদস্যদের কাছে এই তথ্য ছিল, আর তাকে কাজে লাগিয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে তারা। বাংলাদেশ সীমান্তে বিজিবির চৌকি কোথায় এবং বাংলাদেশ বর্ডার গার্ডের কাছে অস্ত্রের প্রকৃতি কেমন, তা ম্যাপ করে নিতেই গোয়েন্দাদের এই অনুপ্রবেশ হতে পারে। অথচ আমরা বাঙালিরা তাদের চিকিৎসা এবং থাকা খাওয়ার সুব্যবস্থা করে চলেছি, ভুলে যাননি নিশ্চয়ই। এই মিয়ানমারের বর্ডারেই 2014 সালে বিজিবির এক মেজরকে মেরে লাশ নিয়ে গিয়েছিল তারা। আমাদের বর্ডার গার্ড বিজিবি দুদিন পায়ে হেঁটে পচা লাশ নিয়ে আসে। বাংলাদেশকে মিয়ানমারের গৃহযুদ্ধে জড়ানোর একটা নীলনকশা করা হচ্ছে, তা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও দুদিন আগেই টের পেয়েছিলেন। তাই তো তিনি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবিকে ধৈর্য ধারণ করতে নির্দেশ দিয়েছিলেন। মাথা গরম করে বাংলাদেশ মিয়ানমারের গৃহযুদ্ধে নেমে পড়তে পারত, তবে এর পরিণাম বাংলাদেশের অর্থনীতির জন্য ভয়াবহ হতো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক দূরদর্শী, তাই অনুরোধ করছি, মিয়ানমারের গোয়েন্দাদের ফেরত না দিয়ে বাংলাদেশের DGFI এর হাতে কিছুদিনের জন্য তুলে দেওয়া উচিত। এটা দেশের নিরাপত্তার সাথে জড়িত। আমাদের সাথে যদি আপনিও একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।